কিছু কিছু মানুষের চোখ সারাক্ষণ স্মার্টফোনের পর্দায় আটকে থাকে, বাসা তো বটেই, এছাড়াও অফিস, গণপরিবহন, ফুটপাথ সবখানে স্মার্টফোনেই চোখ আটকে রাখতে পছন্দ করেন এসব মানুষ। এজন্য দুর্ঘটনাও কম ঘটে না। এবার সেই সমস্যার সমাধানে তৃতীয় নয়ন প্রযুক্তি নিয়ে এগিয়ে এসেছেন দক্ষিণ কোরিয়ার একজন শিল্প নকশাবিদ। মার্জিয়া মানানের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার শিল্প নকশাবিদ পায় মিনিওক এমন একটি যন্ত্রের নকশা করেছেন যেটি দেখতে হুবহু মানুষের চোখের মতো। একে তৃতীয় চোখও বলা হচ্ছে। যন্ত্রটি স্মার্টফোন ব্যবহারকারীদের সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা করবে। যারা চলার পথে হাঁটতে হাঁটতে স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করেন, পায়ে মিনিওকে ডিজাইনকৃত রোবোটিক চোখ তাদের জন্য। মানুষের নিজের দুটি চোখ স্মার্টফোনের পর্দায় আটকে থাকলেও তৃতীয় এই চোখ তাকে বিপদ থেকে বাঁচাবে। হাঁটার সময় রোবটিকের চোখ স্মার্টফোন ব্যবহারকারীর কপালে আটকানো থাকবে। ভবিষ্যতে মানুষের কপালে ঝুলতে যাওয়া তৃতীয় এই চোখে এমন একটি সেন্সর রয়েছে যা চলার পথে ব্যবহারকারীদের সামনে এক কিংবা দুই মিটারের মধ্যে কোনো প্রতিবন্ধকতা এলে স্বয়ংক্রিয়ভাবে জানান দেবে। এই শব্দ শুনে সতর্ক হতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারীরা, ফলে সম্ভাব্য দুর্ঘটনা থেকে তৃতীয় চোখের কল্যাণে রক্ষা পাবেন তিনি। There is a sensor which measures the angle of the device. আমরা যদি আমাদের দুই চোখকে স্মার্টফোনের পর্দা থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে আগামী দিনগুলোয় চলার পথে আমাদের অতিরিক্ত একটি চোখের দরকার পড়বে। মূলত এই ভাবনা থেকেই এই ডিভাইসটি তৈরি করেছি আমি। Obstacles in front of user. ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আশেপাশে এলাকায় চলার পথে এই ডিভাইস ব্যবহৃত হচ্ছে। তবে এটিকে সতর্কতামূলক পদক্ষেপ বলছেন পায়েং। তার মতে এই ডিভাইস সমস্যার চূড়ান্ত সমাধান নয়। Its path of smartphone addiction. Marcia Mannan, MyTV.